আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো টেক্সটাইল সেক্টরে বা ডাইং প্রোডাকশনে কালার ক্যালকুলেশন কিভাবে করা হয়। কালার ক্যালকুলেশন করার জন্য প্রথমে আপনাকে যে ফেব্রিক বা ইয়ার্ন ডাইং করবেন সেটা কত কেজি সেটা আপনার জানতে হবে। আমি এখানে এক্সাম্পল আকারে 50 কেজি লিখে রাখছি, 50 কেজি ডাইং করব। কালারটা হলো লাইট নেভি এবং এখানে 3টি ডাইসের নাম লেখা আছে এবং কোনটা কত পার্সেন্ট দিব সেটাও লেখা আছে। এখন বের করব কোনটা কত গ্রাম বা কেজি লাগবে সেটা বের করার জন্য প্রথমে আপনাকে প্রথমে আমি সুমিফিক্স সুপ্রা ইয়েলো এক্সেপ 0.19 যে পার্সেন্টটা আছে আমি এটার কত গ্রাম বা কেজি লাগবে সেটা বের করে নিচ্ছি। দেন পরেরগুলো সেমভাবে বের করে নেব। বের করার জন্য প্রথমে 0.19 ইন্টু কত কেজি আছে সেটা লিখতে হবে, 50 কেজি, 50 ইন্টু 0.10 দিতে হবে। এটা এই 10টা হলো কনস্ট্যান্ট থাকবে, সূত্র একটা 10। দেন সমান চিহ্ন, এখানে আসলো 95 গ্রাম, তাহলে আমার এই ইয়েলো কালারটা লাগবে 95 গ্রাম। দেন সেমভাবে রেটটাও বের করে নিব, রেট আছে 0.25%, 25 ইন্টু 50 কেজি ইন্টু 10, এটা আসছে 125 গ্রাম। দেন সেমভাবে আমি ব্লুটাও বের করে নিব, ব্লুটা আছে 0.89, 0.89 ইন্টু 50 কেজি ইন্টু 10, 445 গ্রাম। ডাইং প্রোডাকশনে ডাইস ক্যালকুলেশন এভাবে করতে পারেন, কোন কালার কত গ্রাম কালার লাগবে সেটা এভাবে বের করতে পারেন। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আমি।